নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এটি আগস্ট মাসের রাশিফলের ভিডিও। আপনি যদি তুলা রাশির মানুষ হন, কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এই রাশিফলটি আপনাদেরকে আগামী মাসে গাইড হিসাবে, এটাই যে ফাইনাল এটা আপনারা ভেবে নেবেন না, এটা গাইড হিসাবে বা বন্ধুর মতো আপনাদের বা চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে দিবে। অর্থাৎ তুলা রাশির আগস্ট মাস কেমন যেতে পারে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। প্রথম আসি শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিন্তু বড় ধরনের যে সমস্যা তা কিন্তু থাকছে না। ছোটোখাটো টুকিটাকি লেগে থাকতে পারে, ছোটো ছোটোখাটো সমস্যা, কিন্তু কোনো বড় ধরনের যে শরীর নিয়ে ভোগা তা কিন্তু থাকছে না। মাসের শুরুতে আপনাদের দেখা যাচ্ছে ধনপতি আপনাদের রাশির একাদশে অবস্থান করছে। এই একাদশ দ্বিতীয় একাদশ এবং দ্বিতীয়ের কানেকশান আপনাদেরকে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করবে। অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে শুভ। অর্থাৎ দ্বিতীয় একাদশের কানেকশান আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান কিন্তু হবেন। এবং এর পাশাপাশি পঞ্চমভাবে আপনাদের বৃহস্পতির অবস্থান আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। পূর্ণ মাত্রায় আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু থাকছে, সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং লাভ, সাকসেস, সফলতা এবং একাদশভাবে দৃষ্টি, পঞ্চমভাবে অবস্থান, একাদশভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গা, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তুলা রাশির। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে, এবং এর পাশাপাশি শনি আপনাদের রাশির চতুর্থ অবস্থান করছে, শ্মশান মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। প্রপার্টি থেকে লাভ, ভূমি ভবন থেকে আপনারা কিন্তু এ সময় লাভ কিন্তু পাবেন। এবং একাদশপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, কর্মকেন্দ্রিক এবার কর্মের বিষয়টা আসা যাক। দেখুন, কর্ম ছাড়া জীবনটা অচল, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ আপনি তুলা রাশির মানুষ, কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আপনাদের কর্মপতি একাদশভাবে এবং একাদশপতি এই রবি আপনাদের আগস্টের মাঝামাঝি থেকে একাদশভাবে অবস্থান করে, এই রবি এবং মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করায় আপনারা কিন্তু ঐশ্বর্যের শিকড় চূড়ায় কিন্তু যাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট সফলতার জায়গা কিন্তু থাকছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ, যারা ভূমি নিয়ে অর্থাৎ যারা কনস্ট্রাকশনের কাজ করেন, বা আপনার ল্যান্ড বা আপনার ফ্ল্যাটের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় কিন্তু আসতে চলেছে। তুলা রাশির মানুষ যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন, বা আপনি পুলিশ লাইনে আছেন, যারা আর্মিতে আছে, সেনাবাহিনীতে আছে, তারা কিন্তু এ মাসে ভালো ফল কিন্তু পাবেন। আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, দৈনিক রোজগার বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে শুভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আপনি তুলা রাশির মানুষ, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু এ সময় সম্পূর্ণরূপে শুভ ফল কিন্তু পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের থাকছে।
সন্তান সুখ, যারা দীর্ঘদিন ধরে সন্তানের প্রচেষ্টা করছেন বা সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের এডুকেশান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার বা গোল্ড বা চাঁদি থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ শত্রুতা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বেন্স কিন্তু করবে। এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, লটারি, শেয়ার, ফাটকা থেকেও কিন্তু আপনারা এ মাসে অর্থ কিন্তু আপনারা পাবেন। সফলতার সিঁড়িও কিন্তু আপনারা এ সময় কিন্তু পাবেন। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এ সময় সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। অর্থাৎ বেশ কিছু অপরচুনিটি আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে, তুলা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের সরাসরি শনি দৃষ্টি আপনাদের রাশির উপর, আপনাদের এনার্জি যথেষ্ট বাড়বে। অর্থাৎ পরাক্রম আপনাদের বৃদ্ধি হবে, বড় ভাইদের এবং ছোট ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু হবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। এবং ভাগ্যদেবতী আপনাদের একাদশভাবে অবস্থান করবে 9 তারিখের পর থেকে, এবং কর্মভাবে এখন বর্তমানে অবস্থান করবে 9 তারিখ পর্যন্ত। কর্ম পাওয়া, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, এবং একাদশভাবে যখন অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু মালামাল কিন্তু করবে তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ সফলতা কাকে বলে আপনারা দেখবেন, ঐশ্বর্যের শিকড় চূড়ায় যেতে চলেছে তুলা রাশি। এই ছিল ভিডিও, নমস্কার।